হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা। অনেকদিন পর আবার চলে এসেছি হ্যান্ডক্রাফ্ট আর্ট নিয়ে। চলো তাহলে সময় নষ্ট না করে চটপট দেখে শিখে নেওয়া যাক কিভাবে পেপার কাটিং ক্রাফ্ট বা পেপার কাটিং ট্রি বানানো যায়। প্রথমে বন্ধুরা, তোমাদের এই ধরনের একটি ছবি এঁকে নিতে হবে। ছবিটিকে সাজানোর জন্য যা যা লাগবে সেগুলো হলো রেড, ডিপ গ্রিন, লাইট গ্রিন, ব্ল্যাক অর ব্রাউন গ্লসি আর্ট পেপার, আর গ্লু নিতে হবে। আর যেটা খুবই দরকারি, কাঁচি অথবা সিজার নিতে হবে। প্রথমে আমরা রেড পেপারটাকে চারটি ফ্লাওয়ার শেপে কেটে নেব। ফ্লাওয়ারের মাঝখানের অংশটি ব্ল্যাক বা ব্রাউন পেপার থেকে স্মল স্মল সার্কেল শেপে কেটে নেব। এইভাবে গ্লু দিয়ে সার্কেলগুলো বসিয়ে নিতে হবে। এবার আসি গ্রিন পেপারগুলোতে। গ্রিন পেপারগুলো গাছের পাতার শেপে কেটে নিতে হবে। কাটার পর ঠিক এই রকম দেখতে হবে। প্রতিটা পাতাকে গাছের ডালে গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে ফুলগুলোকেও গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর সাদা অংশগুলোকে বর্ডার দেওয়া গ্রিন কালার দিয়ে কালার করে নিতে হবে। এইভাবে ট্রিটাকেও ব্রাউন কালার করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পেপার কাটিং ট্রি এর আর্ট ক্রাফট।